এবার রানিয়ে লিজা বিতের বাড়ি বাড়ি আমরা তৈরি করার চেষ্টা করেছি। এবার মানুষ বলবে যারা নিশ্চয়ই আমার সিনেমা চেঙ্গিস যেটা এই কিছুদিন আগে রিলিজ হলো, আজকে আমি প্রথমবার মালদা শহরে এলাম। নমস্কার বন্ধুরা, আজকে আমি চলেছি মালদার দক্ষিণ বালুচরে কল্যাণ সমিতি প্যান্ডেলে। আর এবছরের থিম কি হতে চলেছে সেটা তো তোমাদের ভিডিওটা দেখাবোই। আজকে রয়েছে শুভ উদ্বোধন, তো শুভ উদ্বোধনে কে কে আসছেন সেটা তো এই ভিডিওর মাধ্যমেই দেখাবো। তো চলো আগে পুজোর বাইরের যে প্যান্ডেলটা রয়েছে সেটা তোমাদের একটু দেখাই। বন্ধুরা দেখতে পাচ্ছ কল্যাণ সমিতির যে থিমটা সেটা রয়েছে এখানে সামনে প্যান্ডেলটা, আর ঢাকা রয়েছে উদ্বোধনেই কিন্তু শুরু হবে, মায়ের প্রতিমা উদ্বোধন করবেন এনারাই। বন্ধুরা দেখতে পাচ্ছ ভেতরের থিমটা খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছেন, দেখতে পাচ্ছ পুরো কালারফুল আর একদম রাজবাড়ির মতো লাগছে, একটা প্যালেস রয়েছে যদিও। নীলাঞ্জনার কাছে জানতে চাইবো যে আমাদের মালদায় এসে আপনাকে নমস্কার জানাই, এবং আজকে আমি প্রথমবার মালদা শহরে এলাম। যারা নিশ্চয়ই আমার সিনেমা চেঙ্গিস যেটা এই কিছুদিন আগে রিলিজ হলো জিতার ছবি, আগে দিওয়ানা জোশ কেল্লা ফতে রাতভোর তপস অবশেষে দেড় ঘন্টা আমাকে বসিয়ে রেখে দেবজিৎ প্রসেনজিৎ শতাব্দী রায় দেবশ্রী রায় এদের সবার শাড়ির আঁচল ধরে একটু টানাটানি করি বহু বছর ধরে করে, চিনিস আমাকে রতন বসা পুতের কথা বসবা না, এইবার কোথায় যাবে সুন্দরী। এখন কিন্তু ফিতে কেটে উদ্বোধন করা হবে, দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে সেই যে রয়েছে পর্দা প্রতিমার সেটা খুলবে আস্তে আস্তে, স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ খোলা। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে জয় মা, একদম দেখতে পাচ্ছ, যাই হোক সেরা লাগছে। আর ব্যাকগ্রাউন্ড থেকে পর্দা যা রয়েছে প্রতিমার সেটা কিন্তু খুলছে রিমোটের সাহায্যে। ও অসাধারণ লাগছে দেখতে পাচ্ছ, মায়ের প্রতিমাটা যা সেরা লাগছে, স্যারের রয়েছেন দেখতে পাচ্ছ। এবার রানিয়ে এলিজাবেথের বাড়ি বাড়ি আমরা তৈরি করার চেষ্টা করেছি, এবার মানুষ বলবে তাদের কতটা ভালো লেগেছে, আমাদের যারা বাংলার সম্পদ তারা কিন্তু এসে বলেছে তারা একদম আনন্দে আপ্লুত হয়েছে। অনেকগুলো ভাই রয়েছে তাদের কাছ থেকে শুনে নেবো এই দুর্গা মণ্ডপে কেমন লাগছে। প্রতিমা খুবই ভালো করেছে, যে প্যান্ডেল দেখছি রানি এলিজাবেথের খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে। ভাই চ্যানেলটার নাম বলো, ওয়াও ইন্ডিয়া ব্লক এন্ড ফ্র্যাঙ্ক। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর সো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো।